ভিডিও শিক্ষার্থে বৃন্দ, প্রথমে আমার শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা ইতিহাসের বক্সারের যুদ্ধ বলব। আগের সপ্তাহে আমরা পলাশীর যুদ্ধ করেছি, আজকে আমরা বক্সারের যুদ্ধ করব। পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌল্লার পর হওয়ার পর ইংরেজদের ক্ষমতা ক্রমান্বয়ে বাড়তে থাকে আর নবাবের ক্ষমতা হ্রাস পেতে। তারপর কথা ছিল, ইংরেজদের কথা ছিল নবাবের পরাজয়ের পরে মির্জাপুরকে ক্ষমতায় বসানো হবে। সত্যি সত্যি মির্জাপুরকে নামে মাত্র নবাব করা হলো, কিন্তু প্রকৃত ক্ষমতা রইল ইংরেজদের হাতে। ইংরেজদের উদ্দেশ্য ছিল মির্জাপুরকে ক্ষমতায় বসিয়ে তাদের লাভবান হবে, কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি। নতুন নবাব কোম্পানি প্রাপ্য অর্থ প্রদানে ব্যর্থ হয়ে দৌড়ি হয়ে, তারপর নিজের ক্ষমতা রক্ষা করতে তাকে বাবার ক্লাইভের উপর নির্ভর করতে হয়। আবার ক্লাইভও রাজনৈতিক কার্যে বারবার হস্তক্ষেপ করা ইংরেজ মির্জাপুরের কোনক্রমে পছন্দ ছিল না। ইংরেজদের বিতরণের জন্য মির্জাপুর বিদেশি কোম্পানি ওলন্দাজের সাথে আতাত শুরু করে। এটা কিন্তু বিচক্ষণ ইংরেজদের দৃষ্টি এড়ায়নি, এটা তারা বুঝতে পেরে কি করলো, মির্জাপুরকে অযোগ্যতা, অতিরিক্ত অর্থ প্রদানের ক্ষমতা এবং ওলন্দাজদের সঙ্গে আতাতের অভিযোগ এনে ক্ষমতাচ্যুত করে মীর কাসেমকে ক্ষমতায় বসালেন। মীর কাসেম ছিলেন অত্যন্ত দক্ষ শাসক। ক্ষমতা গ্রহণের পর মীর কাসেম স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করতে চেয়েছিলেন, তাই ইংরেজদের সাথে তার যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। এখন এই বক্সারের যুদ্ধের কারণ, কোন কারণে বক্সারের যুদ্ধ শুরু হলো, দেখো মির্জাপুরকে ক্ষমতাচ্যুত করে মীর কাসেম ক্ষমতায় আরোহণ করল। মীর কাসেম একজন সুদক্ষ শাসক, দূরদর্শী রাজনীতিবিদ ও স্বাধীন চেতা মানুষ ছিলেন। তিনি তার প্রজাদের কল্যাণের প্রতি সচেষ্ট ছিলেন। তিনি চেয়েছিলেন ইংরেজদের সঙ্গে সম্মানজনক উপায়ে বাংলার স্বার্থ রক্ষা করে আর্থিক ও সামরিক দুর্বলতা কাটিয়ে উঠতে। কিন্তু দুঃখের বিষয়, এর উদ্দেশ্যে তিনি কি করলেন, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেন। সেই পদক্ষেপগুলোই হচ্ছে বংশের বক্সারের যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়। যে পদক্ষেপ তিনি গ্রহণ করেছিলেন সেই পদক্ষেপগুলো হচ্ছে, এক, মীর কাসেম প্রথমে ইংরেজদের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও শাসনকে প্রভাবমুক্ত করার পদক্ষেপ গ্রহণ করেন। এই উদ্দেশ্যে তিনি রাজধানী মুর্শিদাবাদের থেকে স্থানান্তর করে মুঙ্গেরে স্থানান্তর করেন এবং রাজধানীর নিরাপত্তার জন্য তিনি দুর্গ নির্মাণ করেন এবং রাজধানীর চারিদিকে পরীক্ষা খনন করেন। দ্বিতীয় কারণ, ইংরেজদের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করে এবং সৈনিকদের ইউরোপীয় সামরিক পদ্ধতিতে শিক্ষা দানের জন্য তিনি কি করলেন, দুইজন ইউরোপীয় সৈনিককে নিয়োগদান করলেন দেশীয় সৈনিকদের প্রশিক্ষণের জন্য। এর ফলে ইংরেজরা ক্ষুব্ধ হয়ে উঠল। অস্ত্র গোলা বারুদের জন্য যাতে মীর কাসেমকে অন্যের মুখোমুখি না হতে হয় তার জন্য তিনি রাজধানীতে কামান, বন্দুক ইত্যাদি তৈরি ব্যবস্থা করেন। বিহারের শাসনকর্তা রামনারায়ণ ইংরেজদের প্রতি কি হয়ে পড়লো, আকৃষ্ট হয়ে পড়ল। এটা সুদক্ষ রাজনীতিবিদ এবং দূরদর্শী রাজনীতিবিদ এবং সুদক্ষ শাসক মীর কাসেম এটা বুঝতে পেরে তিনি তাকে পদচ্যুত ও তার
বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত করার ব্যবস্থা করে। তারপর মুঘল সম্রাটের হর মানে ইংরেজদের ব্যবসা করার যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল তার সময় নবাব সিরাজদৌলার সময় দস্তক নামে যে ছাড়পত্র দেওয়া হয়েছিল তাদের যে বিনা শুল্কে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে। সেই দস্তক ছাড়পত্রের অপব্যবহারের ফলে দেশি ব্যবসায়ীরা কি করলো, ওরা যখন শুল্ক ছাড়া বাণিজ্য করতে শুরু করলো তখন তো দেশি বণিকরা দেশীয় বণিকরা ক্ষতিগ্রস্ত হতে লাগলো। হ্যাঁ, এর ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে থাকে। নবাব যখন নবাব করলেন সবার জন্য আন্ত বাণিজ্য শুল্ক উনি উঠাই দিলেন, যখন উঠাই দিলেন তখন দেশীয় বণিকরা সুযোগ পেয়ে গেল আর ইংরেজদের যদি একসাথে বাণিজ্য তারা করতো সেইটা তারা ক্ষতিগ্রস্ত হলো। এর ফলে তারা কি করলো, তাদের অসুবিধা হলো। এ বিষয়ে নবাব এর সঙ্গে কোনো রকমে আপোষ করতে চাইলে ইংরেজদের সঙ্গে সংঘাত অনির্বার থেকে যখনই আপোষ করতে ইংরেজরা আসতো তখন নবাব রাজি হলেন না, আর রাজি না হওয়ার কারণে শক্তি তো তাদের হাতে বেশি, তখন ইংরেজদের সংঘাত শুরু হয়ে গেল। নবাবের গৃহীত পদক্ষেপ ছিল, এই যে পদক্ষেপগুলো তিনি গ্রহণ করেছিলেন এই পদক্ষেপগুলো ছিল দেশ ও জনগণের স্বার্থে, তার নিজের স্বার্থে না, যা ইংরেজদের স্বার্থ পরিপূর্ণ। দেশ ও জনগণের স্বার্থে ছিল, এটা ছিল ইংরেজদের কোনো এতে কোনো স্বার্থ ছিল না, আমাদের স্বার্থের বাইরে ছিল। ফলে কি হলো, ইংরেজরা ক্ষুব্ধ হয়ে উঠল এবং এর প্রতিকারের জন্য তারা যে কি করে প্রতিকার করা যায় প্রস্তুত গ্রহণ করতে থাকলো। 1763 সালে এই বিক্ষুব্ধ ইংরেজরা পাটনার কুঠির অধ্যক্ষ এলিস দখল করল, ফলে ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা ছাড়া নবাবের আর কোন বিকল্প পথ রইল না। মীর কাসিম তখন কি করল, সফল প্রতিরোধের জন্য এলিসকে পাটনা থেকে বিতাড়িত করল, অস্ত্র ধারণ করলেন, যুদ্ধ শুরু করলেন, এলিস পরাজিত হলো এবং সেখান থেকে তাকে কাঁদিয়ে দিল। এদিকে বিচক্ষণ ইংরেজরা 1763 সালে কলকাতা কাউন্সিল নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তখন সেই যুদ্ধে প্রেরিত ইংরেজ বাহিনীর কাছে গেরিয়া কাটোয়া ও উদয় নালার যুদ্ধ হয়, এই তিন জায়গায় যুদ্ধ হয়। এই যুদ্ধে নবাব শোচনীয় ভাবে পরাজিত হন। তারপরে আবার কি করলে, যখন পরাজিত হলে আবার ইংরেজরা মির্জাপুরকে বাংলার সিংহাসনে বসালে। এইবার মীর কাসিম পরাজিত হয়ে কিন্তু হতাশ হননি, উনি আবার শক্তিশালী হওয়ার জন্য কি করলেন, ইংরেজদের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য প্রস্তুত গ্রহণ করতে লাগলেন। তিনি অযোধ্যার নবাব সুতাউদ্দৌলার সঙ্গে এবং মুঘল সম্রাট শাহআলমের সঙ্গে একত্রিত হয়ে 1764 সালে বিহারের চার নামক স্থানে ইংরেজদের বিরুদ্ধে শক্তি পরীক্ষায় অবতীর্ণ হন, অর্থাৎ যুদ্ধে অবতীর্ণ হন। ওই যুদ্ধটাই হচ্ছে বক্সারের যুদ্ধ নামে পরিচিত এবং দুর্ভাগ্যক্রমে ওই যুদ্ধে তিনি কি হলো, পরাজিত হলেন। পরাজিত হয়ে মীর কাসিম কোথায় গেলেন, উপমাদের সর্বত্র ক্ষমতা বিস্তার করতে পরাজিত হলেন এবং মীর কাসিমের পরাজয়ের কারণে বাংলার সার্বভৌমত্ব উদ্ধারের শেষ চেষ্টা ব্যর্থ হল। তিনি পরাজিত পলায়ন করলেন, চলে গেলেন, বুঝছো। আর চেষ্টা কে করবে, সুতাউদ্দৌলা ছিল, শাহআলম ছিল, এরাও সাথে সাথে পরাজিত হল, তখন উনি পলায়ন করলেন। এই কারণে এই যে যুদ্ধ হলো তার কেউ নাই ইংরেজদের প্রতি হত করা প্রতিরোধ করার, এই যে এই কারণের জন্য এই উপমহাদেশে ইতিহাসে পলাশীর যুদ্ধের চেয়ে বক্সারের
যুদ্ধের গুরুত্ব অনেক বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রয়োগে অথবা উচ্চতর দক্ষতায় কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। তোমরা তখন এই যুদ্ধের যে কারণ, এই কারণগুলো ব্যাখ্যা করে তারপরে উপযুক্ত কারণ দর্শাইয়ে উত্তরটা করবে। যে প্রশ্নটা এরকম হতে পারে যে উপমহাদেশের ইতিহাসে পলাশীর যুদ্ধের চেয়ে বক্সারের যুদ্ধের গুরুত্ব অনেক বেশি, ব্যাখ্যা করো প্রয়োগ। অথবা যদি উচ্চতর দক্ষতা আসে তাহলে আলোচনা করো, বুঝছো? এরকম করে আসতে পারে। আসলে কঠিন কিছু না, আমরা তো সবাই ভয় পেয়ে যা সৃজনশীল সৃজনশীল বই পড়লে একটু জ্ঞান আহরণ করলে মনোযোগ দিয়ে এই সৃজনশীল এই সবচেয়ে সহজ, মুখস্থ যারা না করে তাদের জন্য তো খুবই উপকারী। এমনিও ভালো লেখা যায়, ফেল করার কোনো সুযোগ নেই, লিখলে ভালোই লেখা যায়। একটু পড়তে হবে, বই বই পড়লেই পারবা। তোমরা তো গাইড গাইড ইত্যাদি ইত্যাদি নিয়ে নিতে থাকো, কিন্তু আগে বই পড়বা। বই টেক্সট বুক পড়লেই দেখবাতে সব ফিরে গেছে, অত্যন্ত সুন্দর করে তোমাদের টেক্সট বুকে লেখা আছে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা বক্সারের যুদ্ধের কারণ পড়লাম। আমরা আগেই বলছি যে মীর কাসিম একজন সুদক্ষ শাসক, দূরদর্শী রাজনীতিবিদ, এবং স্বাধীন চেতা মানুষ। সর্বোপরি তিনি স্বাধীন চেতা মানুষ ছিলেন। তিনি নিজের জন্য করেননি, দেশের জন্য এবং জনগণের স্বার্থে তিনি সর্বাত্মক চেষ্টা করে গেছেন ইংরেজদের দেশ থেকে তাড়ানোর জন্য এবং জনগণের স্বার্থ ফিরিয়ে দেওয়ার জন্য। মীর কাসিমের স্বাধীনতা রক্ষার্থে চেষ্টা ব্যর্থ হয়। এই যেতে ভারত মহাদেশের স্বাধীনতা ইংরেজরা নিয়ে গেল, এটা রক্ষা করার জন্য সে চেষ্টা করলেন, সেই চেষ্টাটা ব্যর্থ হয়। কোন যুদ্ধের ফলে? বক্সার যুদ্ধের ফলে। নৈমিত্তিক প্রশ্ন হতে পারে, বুঝছো? এই যুদ্ধের ফলে মীর কাসিমের স্বাধীনতা রক্ষার শেষ চেষ্টা ব্যর্থ হয়। মীর কাসিমের স্বাধীনতা রক্ষার শেষ চেষ্টা ব্যর্থ হয় কোন যুদ্ধের ফলে? পলাশীর যুদ্ধের ফলে, বক্সারের যুদ্ধের ফলে। তারপরে এরকম করে আরো অপশন দিবে, কিন্তু মীর কাসিমের সঙ্গে যুদ্ধ হয়েছিল তো কোথায়? বক্সারে, বক্সারের যুদ্ধে। তাহলে বক্সারের যুদ্ধের পরে তার স্বাধীনতা রক্ষার শেষ চেষ্টা ব্যর্থ হয়। করলে পারবে না কেন? অবশ্যই পারবে। উপমহাদেশে ইংরেজদের প্রভাব প্রতিপত্তি ও মর্যাদা বৃদ্ধি করে। যখন ওরা ব্যর্থ হয়ে চলে যায় তখন এই উপমহাদেশে ইংরেজরা প্রভাব বিস্তার করতে শুরু করলো সারা উপমহাদেশ। এই উপমহাদেশ মধ্যে ভারত এবং বাংলাদেশ কিন্তু ছিল। বিনা বাধায় তারা আধিপত্য বিস্তারের সুযোগ লাভ করে, তারা ইংরেজরা। এখন কোনো বাধা রইল না। এই বক্সারের যুদ্ধে পরাজিত হয়ে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা রোহিলা খণ্ডে পালিয়ে যান। কোথায় পালিয়ে গিয়েছিলেন সুজাউদ্দৌলা? রোহিলা খণ্ডে। দিল্লির সম্রাট শাহ আলম ইংরেজদের পক্ষে যোগ দেন। তাহলে পালিয়ে গেলেন সুজাউদ্দৌলা, তবে ইংরেজদের বশ্যতা স্বীকার করলেন না, আর সম্রাট শাহ আলম ইংরেজদের সঙ্গে যোগ দেন। চার চার মনে অভিপ্রায়। মীর কাসিম পরাজিত হয়ে আত্মগোপন করেন, আত্ম মানে নিজেকে, নিজেকে গোপন রাখেন, এবং 1777 সালে তিনি মৃত্যু বরণ করেন। তৃতীয়ত, ইংরেজরা অযোধ্যার নবাবের কাছ থেকে তারা ও এলাহাবাদ হস্তগত করতে সক্ষম হন। তারপর চতুর্থত, এই যুদ্ধের পরে শুধু বাংলার নবাবই পরাজিত হননি, তার মিত্র ভারত সম্রাট শাহ আলম অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা পরাজিত হয়েছিলেন বক্সারের যুদ্ধে। আর শাহ আলম তো নবাবদের সঙ্গে যোগ দিয়েছিলেন।
আর রাজস্থান নবাব সুজাউদ্দৌলা পরাজিত হন। এই তিন শক্তির একসঙ্গে পরাজয় ইংরেজদের মর্যাদা ও শক্তি বৃদ্ধি পায়। যখন এই তিনটে শক্তি একত্রে পরাজিত হলো তখন ইংরেজদের মর্যাদা ও শক্তি বৃদ্ধি পেতে থাকে। এই যুদ্ধের ফলে রবার্ট ক্লাইভ দিল্লির সম্রাটের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ আনুষ্ঠানিকভাবে সব ঝামেলা চুকিয়ে দিয়ে, ফলে বাংলার ইংরেজ অধিকার আইন স্বীকৃত হয় এবং তারা অসীম ক্ষমতাশালী হয়ে উঠতে থাকে। শুরু হয় প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসন। এই বক্তব্যের পরিণতি হলো ঔপনিবেশিক শাসন শুরু হলো, আর শুরু হলো অত্যাচারে অত্যাচারী হয়েছিল ইংরেজরা বিভিন্ন ভাবে 200 বছর শাসন করেছে ভারত উপমহাদেশ। তাদের এই 200 বছরে যে কি করেছে শাসনের নামে শোষণ আর অত্যাচারের স্টিম রুলার চালিয়েছে তদানীন্তন ভারত উপমহাদেশে। তাহলে আমরা বক্সারের যুদ্ধ কি, বক্সারের যুদ্ধের কারণ এবং বক্সারের যুদ্ধের ফলাফল, এই বক্সারের যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে, বক্সারের যুদ্ধের ফলাফলে নবাবরা পরাজিত হয়, ইংরেজরা কি হয় জয়ী হয়, আর ইংরেজদের জয়ী হয়ে তাদের ক্ষমতা বর্ধিত হয়। হ্যাঁ, এটাই অল্প একটু করলেই তোমরা পারবে। তবে আমার কথা হচ্ছে যে পড়াটাই করো না কেন, সেটা মনোযোগ সহকারে পড়বে, হ্যাঁ, তাহলে দেখবে যে তোমরা সুন্দর করে পারছ, বুঝতে পারছো। ব্যাপারটা হচ্ছে বোঝার চেষ্টা করবে, নিজেকে প্রশ্ন করবে, বুঝে যাবে। এরপরে দেখো কোম্পানির দেওয়ানি লাভ 1765 সালে মীর জাফরের মৃত্যুর পর তার পুত্র নাজিমুদ্দৌলাকে শক্ত সপক্ষে বাংলার সিংহাসনে বসান। ওরা নামের মাত্র কিছুক্ষণ তো ইংরেজরা শর্ত দিয়ে তাকে কি করলো বাংলার সিংহাসনে বসালে। শর্ত থাকে যে তিনি তার পিতার মতো ইংরেজদের নিজস্ব পুরাতন অস্ত্র অনুযায়ী বিনা শুল্কে অবাধ বাণিজ্য করতে হবে, শুল্ক ছাড়া অবাধে বাণিজ্য করতে তাদের দিতে হবে এবং দেশীয় বণিকদের অবাধ বাণিজ্যের সুবিধা বাতিল করবে। দেখো যার শিল তার মোড়া তার মানে দাঁতের গোড়া, অর্থাৎ দেশটা আমাদের তদানীন্তন ভারতবর্ষের, ভারত উপমহাদেশে তাদের দেশে তাদের শিল্প দিয়া বাণিজ্য করতে হবে, আর তারা উড়ে এসে দূরে বসে তাদের বিনা শুল্কে বাণিজ্য করবে। এই সাথে এই শর্ত দিয়ে তাকে বাংলার সিংহাসনে বসানো হলো। এ সময়ে ইংরেজ কোম্পানি মুঘল সম্রাটের কাছ থেকে বাংলার রাজস্ব আদায়ের সম্পূর্ণ দায়িত্ব অর্থাৎ দেওয়ানি লাভ, এই দায়িত্ব যে এই দেওয়ানিতে লাভ করে। 1765 সালে দেওয়ানি লাভের পর ইংরেজরাই বাংলার সত্যিকার শাসকরূপে আত্মপ্রকাশ করে। মুর্শিদকুলি খানের পূর্ব পর্যন্ত দেওয়ান এবং সুবেদার পদে ভিন্ন ভিন্ন ব্যক্তিকে নিয়োগ দেওয়া। মুর্শিদকুলি খান এই প্রথা ভঙ্গ করে দুইটি পদ একাই দখল করে। মুর্শিদকুলি খান তার সময়ে কেন্দ্রে নিয়মিত রাজস্ব পাঠানো হলেও পরবর্তীকালে অনেকেই তা বন্ধ করে দেয়। আলীবর্দী খানের সময় থেকে একেবারেই তা বন্ধ হয়ে যায়। এই অবস্থার পরিপ্রেক্ষিতে সম্রাট কোম্পানিকে বার্ষিক উপদৌতনের বদলে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি গ্রহণের অনুরোধ করে। কিন্তু এই অনুরোধ কোম্পানি তখন গ্রাহ্য করেনি। ক্ষমতা আস্তে আস্তে তারা শক্তিশালী হয়ে উঠছে আর কি, ওই সব শূন্যপুটিকে কথা কি শুনে। বক্সারের যুদ্ধে পরে 1765 সালে ক্লাইভ দ্বিতীয়বার ভারতবর্ষে পরিস্থিতি পাল্টে যায়। হ্যাঁ, লর্ড ক্লাইভ তখন পরিবর্তন হয়। ক্লাইভ দেশ থেকে ফিরে প্রথমে পরাজিত অযোধ্যার নবাব এবং দিল্লির সম্রাটের দিকে নজর দেন যে ওরা ফিরে আবার সত্যি সমস্ত বিভাগ ফিরে আক্রমণ করে কিনা। তিনি অযোধ্যার পরাজিত নবাবের সঙ্গে মৈত্রী স্থাপন করেন। দেখো বিচক্ষণ ইংরেজরা কি বিনিময়ে আদায় করে নেন কারা ও এলাহাবাদ জেলা, এর বিনিময়ে তারা কারা আর
এলাহাবাদ নামে যে দুটি জেলা সেই দুটি জেলা তাদের কাছ থেকে উদ্ধার করে। যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ আদায় করেন 50 লক্ষ টাকা, তাহলে 50 লক্ষ টাকা মানে বিশাল ব্যাপার। অপরদিকে তিনি দেওয়ানি শর্ত সম্বলিত দুইটি চুক্তি করেন, একটি দিল্লির সম্রাট শাহলমের সঙ্গে, এতে কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি দান, এর বিনিময়ে 26 লক্ষ টাকার নগদ সম্রাটকে পাঠাবে। টাকায় বসে শেষ হবে, এই টাকা নিয়মিত পাঠানো জামিনদার হবে কোম্পানি। অপর দুইটিকে অপর চুক্তি দুটি হয় মীর জাফরের নাবালক পুত্র নবাব নাজিম উদ্দৌলার সঙ্গে। বার্ষিক 53 লক্ষ টাকার বিনিময়ে নবাব কোম্পানির দেওয়ানি লাভের শর্ত মেনে নেন। এই চুক্তিদয়ের ফলে কোম্পানির ক্ষমতা এক স্থিতি বৃদ্ধি হয়। আবার এই দুটো চুক্তির ফলে তাদের যে ক্ষমতা সেই ক্ষমতা আরো বৃদ্ধি পায়। নবাব তখন বস্তুত কোম্পানির পেনশনদার মাত্র, সম্রাটও তাই, সমস্ত ক্ষমতা কোম্পানি। দেওয়ানি থেকে যে আয় হবে তা দিয়ে কোম্পানির যাবতীয় ব্যয় নির্বাহ করা সম্ভব। সুতরাং দেওয়ানির গুরুত্ব সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে দেওয়ানি লাভ কোম্পানি শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক ক্ষেত্রে বিষয় বুঝা হয়। এই যে দেওয়ানি লাভ করবো, এই দেওয়ানি লাভটা রাজনৈতিক ক্ষেত্রে নয়, অর্থনৈতিক ক্ষেত্রে তিনি বিশাল বিজয় অর্জন করলেন। সম্রাট ও নবাব উভয় ক্ষমতা হীন শাসনে শাসকে পরিণত হন, প্রকৃতপক্ষে তারা হয়ে যান কোম্পানির পেনশনভোগী কর্মচারী। দেওয়ানি লাভের ফলে এবং নবাব কর্তৃক প্রদত্ত শর্ত অনুযায়ী শুল্কহীন বাণিজ্যের কারণে কোম্পানির কর্মচারীরা বেপরোয়া হয়ে ওঠে, তাদের অর্থলোভ দিন দিন বেড়ে যেতে থাকে, ক্ষতিগ্রস্ত হতে থাকে দেশীয় বণিক শ্রেণী, সাধারণ মানুষ, তাদের অর্থনৈতিক মেরুদণ্ড সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। কিভাবে যে ভেঙেছে এই রেফার, দেওয়ানি লাভের ফলে বাংলা থেকে প্রচুর অর্থ সম্পদ ইংল্যান্ডে প্রচার হতে থাকে। এর পরিমাণ এতটাই ছিল যে এই অর্থের ফলে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ক্ষেত্র উপস্থিত হচ্ছে, রায়দেশ থেকে চুষে নিয়ে গেছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই দেওয়ানি লাভ এবং দেওয়ানির ফলে কি হলো, তারা বক্সারের যুদ্ধ, বক্সারের যুদ্ধের কারণ ফলাফল, এগুলো তোমরা মনোযোগ সহকারে করবে। হ্যাঁ, আর আগামী ক্লাসে আমরা দৈত্য শাসন, চিরস্থায়ী বন্দোবস্ত এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ আর না এখানেই সমাপ্ত করছি, ধন্যবাদ। কি হয়।